কামারহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল হলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। কামারহাটি পৌরসভার নির্বাচনে কামারহাটি 16 নম্বর ওয়ার্ড থেকে 4,570 ভোটে জয়ী হয়েছিলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। এবার রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর কনিষ্ঠ পুত্র সূত্রে শুভরূপ মিত্রের স্ত্রী মেঘনা মিত্র কামারহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার শিক্ষা দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিলের দায়িত্ব পেলেন। এদিন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল চাঁদ তত্ত্বাবধানে শপথ গ্রহণের পর মেঘনা মিত্রকে ঘিরে তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়বার মতো। তাকে শুভেচ্ছা জানাতে তার কর্মী সমর্থকেরা তাকে ফুলের তোড়া দিয়ে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানায়। কামারহাটির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিক্ষার আলো পৌঁছে দেবেন মদন মিত্রের পুত্রবধূ। শিক্ষার প্রসার ঘটাতে কামারহাটিবাসীদের জন্য আগামী দিন বিশেষ পরিকল্পনা করার কথাও বলেছেন নবনির্বাচিত সিআইসি মেঘনা মিত্র। আগামী দিন শিক্ষার আলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, এমনটাই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন। না, আশা ছিল না, কিন্তু ভীষণ ভালো লাগছে দায়িত্ব পেয়ে। কারণ মানুষের জন্য যদি কাজ করতে পারি আগামী দিনে, তাহলে তো মানুষের সেবা করাটাই তো উচিত আমাদের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রেরণা দেয় বা ওনার যে আদর্শ, যে মানুষের জন্য কাজ করা বা মানুষকে সমস্ত সেবা দেওয়া, সেটা যদি আমি আগামী দিনে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে আমি নিজেকে খুব মানুষের কাছে কৃতজ্ঞ মনে করব। কারণ মানুষেরা আশীর্বাদ দিয়ে, ভোট দিয়ে আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, তাই নিশ্চয়ই আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার। আমার ওয়ার্ড থেকে প্রথমত কর্মক্ষেত্রটা একটু বাড়ানো দরকার, কারণ অনেক ছেলে মেয়ে যারা শিক্ষিত কিন্তু হয়তো তারা সেই সঠিক সুযোগ বা পাচ্ছে না বা সেই প্লেস পাচ্ছে না যে তারা দাঁড়াতে পারবে। সেটা আমি চেষ্টা করব যাতে কী করে ওয়ার্ডের সেই কর্মক্ষেত্রের উন্নয়নটাকে আমি আনতে পারি। আর শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো মমতা ব্যানার্জি প্রচুর প্রকল্প করেছে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমার মনে হয় কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা তারপরে মাধ্যমিকের স্টুডেন্টদের মোবাইল ফোন যাতে তারা নিতে পারে, স্মার্টফোন ইউজ করতে পারে, তার জন্য ব্যাংকে 10,000 টাকা করে দেওয়া, আমার মনে হয় মমতা ব্যানার্জি মানুষ ছাত্রছাত্রীর জন্য যা করেছে সেটা যাতে আমি সঠিকভাবে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আর শিক্ষা ব্যবস্থাটাকে আরও যাতে উন্নয়ন মানে ওয়ার্ডে যাতে উন্নয়ন আসে সেটার আমি চেষ্টা করব। আমি নিশ্চয়ই প্রথমত দেখব যে যেখানে হয়তো এখনও শিক্ষা সেভাবে পৌঁছাতে পারেনি, আগে সেই জায়গাগুলো চেষ্টা করব যে যাতে সেখানে অন্তত সবাই যাতে শিক্ষার সুযোগটা সবসময় থাকে। এবং আমার মনে হয় যে অনেক মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার জন্য যা কিছু করেছে, অনেক মানুষের কাছে সঠিক তথ্যটা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কী কী প্রকল্প এনে দিয়েছে। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই সুযোগ সুবিধাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, যাতে তারা তাদের ছেলে মেয়েদের ভালো করে শিক্ষাটা দিতে পারে এবং তারা যাতে সঠিকভাবে প্লেসমেন্ট পায়, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে পারে সেটার চেষ্টা করব। কামারহাটি থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।